ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম শেখ ইসলাম, বয়স 28, বাড়ি আরামবাগের মায়াপুর এলাকায়। জানা গেছে শুক্রবার রাতে 11:35 নাগাদ আরামবাগ থেকে হাওড়াগামী ট্রেনটি যখন তকিপুর রেলস্টেশন ঢুকছিল, সেই সময় ওই যুবককে ধাক্কা মারলে তার মৃত্যু হয়। এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ ও আরামবাগ থানার পুলিশ। এই যুবকের মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয় একটি মোবাইল ফোন ও একটি মানি ব্যাগ। শেখ ইসলাম, ওনার হচ্ছে মায়াপুর মাদারতলা। ঘটনাটা ঘটেছে টকিপুর স্টেশনে, আমাদেরকে যেটা বললো রাস্তা পার করছিল, সেইটাই বলতে পারবো না কি হয়েছে। বললো ট্রেন থেকে নামতে যেয়ে পড়ে গেছে ট্রেনের তলাতে। ওনার বাড়ি হচ্ছে মায়াপুর মুতোডাঙ্গা মাদারতলা, সেইটা আমি জানি না। আমার ভাই হয়, শেখ মুসলিম। কি করতো বলতে, এই ঘোরাঘুরি কাজ ছিল, আমি তো সব। শেখ ইসলাম, ইসমাইল ইসলাম। কত বয়স হবে? বয়স হয়ে যায় 26 হবে। হ্যাঁ, বিয়ে হয়েছে। কটা ছেলে মেয়ে? এখন বাচ্চা হয়নি, এই তো হয়েছে নতুন হালে বিয়ে হয়েছে। কতদিন আগে বিয়ে হয়েছে? এই মাস তিনেক। কি করতেন উনি? এমনি রাজমিস্ত্রি কাজ করতো। কোথায় ট্রেনে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? টকিপুর। কি করতে গিয়েছিলেন? তো কী করতে গেলে তো আমরা ঠিক জানি না, না এখানে করতো বা বাইরে করতো। কি কাজে গিয়েছিলাম? হ্যাঁ, কাজে গিয়ে কাজে গেল, রাত্রে ফিট চালো, ওই যে রাত 12টার সময় হচ্ছে। কোন জায়গায় হচ্ছে? টকিপুর। টকিপুর কি করে জানতে পারলো? এই যে রাতে ছেলে মোবাইলে ছেড়ে দিয়েছিলো, তাই পুলিশরা ফোন করতে জানলাম। কোথায় বাড়ি আপনাদের? আমাদের মায়াপুর মাহাতলা। কি হয় আপনার? আমার ছোটো ভাই হয়। ক ভাই আপনারা? আমরা 6 ভাই, এটা সবার ছোটো। আমার নাম শেখ রমজান। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।